রবিবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বটতলা সবজি বাজারের প্রায় সবকটি দোকান। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাও বলেন তিনি। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের সবথেকে ব্যস্ততম বাজার হচ্ছে এই বটতলা বাজার এবং এই বাজারকে রক্ষার জন্য শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলোকেও ভাবতে হবে। তাই এই অগ্নিকাণ্ডের ফলে যেসব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে তাদের মাথা পিছু 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি এবং আগামী দিনে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এই বাজারটিকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে নতুন করে গড়ে তোলার দাবিও জানান তিনি। না, সরকারের কাছে এটাই দাবি যে এটারে সাইন্টিফিকভাবে বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটা গড়ে তোলা হোক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ক্ষতি হয়েছে 1 লক্ষ টাকা করে এদের রিহ্যাবিলিটেশন প্যাকেজ দেওয়া হোক। এবং আরেকটা জিনিস যেটা আমার নজরে এসছে, এই বাজারটা কিন্তু আমাদের সবার বাজার, ত্রিপুরার সবচেয়ে ব্যস্ততম বাজার। এই বাজারকে রক্ষায় কোনো রাজনৈতিক দলের রং নিয়ে আমরা যেন কেউ কিছু না করি, এই বাজারটাকে রক্ষা করা বিরোধীর দায়িত্ব, সরকারের দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল এখানে এসে গেছে এবং ওনার সাথে আমার আরও কথা হবে হয়েছে। আমি আপনাদের মাধ্যমে ওনাকে দাবি জানাচ্ছি যে 1 লাখ রিহ্যাবিলিটেশন প্যাকেজ উনি ঘোষণা করুক এবং চিঠি দিয়েও আমি জানাবো বাজারের যিনি প্রেসিডেন্ট সেক্রেটারিরা ছিলেন এখানে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের আর কোনো ব্যবস্থা নেই, তো এদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। এইটুকু দেখে গেলাম এবং আমি ফলো আপ করবো, খবর নেবো, আমার নাম্বারটাও দিয়ে গেলাম, ওনাদের নাম্বারটাও নিয়ে গেলাম, এই বাজারকে আমাদের রক্ষা করতে। এদের পরিদর্শনকালে উনিমেষ দেববর্মার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথার বিধায়িকা স্বপ্না দেববর্মাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।